জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ এক ছাত্র ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় মুর্শিদাবাদ ফরাক্কা রামনগর গ্রামে। নিখোঁজ ছাত্রের নাম রনি ভাস্কর, বয়স আনুমানিক 14 বছর, নিউ ফরাক্কা হাইস্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র। পরিবার সূত্রে জানা যায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় সে বাড়ি থেকে বেরিয়েছিল, তারপর আর বাড়ি ফেরেনি। বহু খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে ফরাক্কা থানায় শুক্রবার একটি লিখিত অভিযোগ দায়ের করে ছাত্রের বাবা। ঘটনা লিখিত অভিযোগ দায়ের করার পর ফরাক্কা থানা পুলিশ পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে খোঁজ খবর নেয়। এই ঘটনায় পরিবারের শোকের ছায়া নেমে আসে। আমি থাকতে পারছি না, আমি সারা রাত জেগে বসে আছি, খুঁজছে, ওরা সবাই খুঁজতে গেছে, আমি বাইরে আর ঘরে করছি, বারবার করে বাইরে ঘরে আর বাইরে করছি, আমি ঘুমাতে পারছি না, খেতেও পারছি না, কিচ্ছু না। আমি ছেলে আসা দেখছি, এলো করছি সারা রাস্তা আর ঘর আর বাইরে করছি, আর লাইন ছিল না, 11টা 12টা পর্যন্ত লাইন ছিল না, আর খুব অসুবিধা হচ্ছে। আমি সকাল থেকে সারা দিন মান চলে গেল, তিন দিন হয়ে গেল আমি ছেলেকে খুঁজে পেলাম না। বৃহস্পতিবার থেকে আমার ছেলে স্কুল থেকে আসার পর ওর মা পায়েস আর রুটি খেতে দিয়েছিল, ওটা খেলো। খাওয়ার পর সন্ধ্যা হয় নাগাদ, মানে মুখ আঁধার হয়েছে, যে আমি বেরিয়ে পড়লাম, বললাম যে কি তোর পড়তে বসার সময় হয়নি, যে হ্যাঁ হয়েছে, পড়তে বসার সময় হয়েছে, তো তুই পড়তে বস। ওর মা বললো যে কি পড়তে বস বলে এই কখন, মানে যেরকম প্রতিদিন খেলাধুলা করে তখন মানে ইয়ে হয়নি, রাত লাগেনি, অন্ধকার হয়নি, সন্ধ্যের দিকে যে বাইরের দিকে বেরিয়ে গেলো, এই আশেপাশে বাইরের দিকে খেলাধুলা করে ছেলেপুলেদের সাথে, বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আমি তারপরে তার মানে আমি ছিলাম না বাড়িতে, ওর মাকে এসে জিজ্ঞাসা করলাম, তো এই কথা বললো যে বাইরের দিকে বেরিয়ে গেলো। আমি যখন ওখান থেকে আসছি তখন মানে খোঁজাখুঁজি হচ্ছে, আমার বাবা বাবা খুঁজছে, ওর মা বাড়িতে এদিক ওদিক আশেপাশে দেখছে, এবার সারা রাত খুঁজলাম, যেখানে যেখানে অনুষ্ঠান খুঁজে খুঁজে পেলাম না। আমার যেটা মনে হচ্ছে, বারবার কাজের কথা বলছে, তো তাহলে আমি কাজেই চলে যাব বলে হয়তো চলে গেছে কোথাও কাজে, ঠিক আছে, বা কোথাও উধাও হয়ে গেছে, মানে আমি আর বাড়িতে থাকবো না, ঠিক আছে। এত ছোটো বাচ্চার হয়তো অন্য কিছু বা কোনো অঘটন ঘটানোর হয়তো মানসিকতা নাও থাকতে পারে, আমি যেভাবে অন্যান্য টিচারদের মুখে শুনেছি, তবে ওর বাবার মুখ থেকে শুনে আমার যেটুকু মনে হলো যে ও হয়তো কাজে, যেহেতু আমার বাবা আমাকে বলছে এবং আমাদের অভাব বারবার বলছে, আমি কাজেই যাব, এরকম একটা হতে পারে, এটা আমার অ্যাসাম্পশন।